ফেসবুকে তুই ধরে নে টিপ লই প্রতিবাদ চলে দে, এটি বন্ধ করে নে, পুলিশের দরকার আছে। আয়নাতে ওই মুখ দেখিবে যখন কপলের কালোটি পড়বে চোখে জোসনা রাতে। কি রে কি তে গা মান করে জরেন, আনে যা যা তো সুন্দর করে সাজরেন, কি ব্যাপার আনে আজ কনে জরেন, কই কি সাজিয়ে লেগেছি আর টিপ একটা লাগে লেগেছি, প্রতিবাদ জানাই দেবো না, আনে কনে জরেন কি প্রতিবাদ করবেন আননে, ফেসবুকে তুই ধরে নে টিপ লই প্রতিবাদ চলে দে, কি টিপ লাগে প্রতিবাদ করবেন আননে, তো আমিও টিপ নেই যে লিপস্টিক দিয়ে টিপ লাগাইয়া প্রতিবাদ জানাবো একটা, আমনে তো ফাজিল জরেন বেশি, আনে কি টিপ লই প্রতিবাদ করবেন আন, টিপ নিয়ে ফেসবুকে প্রতিবাদ করে দে, তুই শোনারি নে, আমনে আজকে কোনো ছবি দিতে না ফেসবুক, আমনে কি ফেসবুকে ছবি দিবেন বুড়ো মানুষ, টিপ নিয়ে আমি প্রতিবাদ করবো তোর সমস্যা কি, আমার একটা সুন্দর করে ছবি তুলিতে চাই ফেসবুকে দিতাম, ফেসবুকে দিলে সব প্রতিবাদ হয়ে যাব, যে সময় হিজাব নিয়ে এত কাহিনী হয়েছে তখন আপনি প্রতিবাদ করেন নাই, আর এখন আপনি ধরেন প্রতিবাদ করতেন টিপ লাগাইতেন, আপনি টিপ লাগে আপনি ফেসবুকে ছবি দিবেন, আবার আপনি আমার কোন আপনি আমি একটা ছবি তুলে দিতাম ফেসবুকে দিবেলে, আমি পারতাম না আপনি কোনো ছবি টবি তুলে দিতাম, হিজাব নিয়ে যে সময় প্রতিবাদ চলছে ওই সময় আমি প্রতিবাদ করতে যাই নাই, আমি গেছিলাম, আমি গেছি হিজাব নিয়েও প্রতিবাদ করছি, এম টিপ নিয়েও প্রতিবাদ করবো, আপনি এত শক্তি লেগে প্রতিবাদ জানান, এই যে দ্রব্য মূল্যের দামগুলো বাড়তেছে, আপনি দ্রব্য মূল্যের দামগুলো নিয়ে প্রতিবাদ করতে পারেন না, তেল চিনি আটা লবণ এগুলোর দাম বাড়তেছে, বেগুনের দাম বাড়ায় রাখছে, তেলের দাম বাড়ায় রাখছে, চিনির দাম বাড়ায় রাখবো, লবণের দাম বাড়ায় রাখবো, আপনি ওইগুলো নিয়ে প্রতিবাদ করেন, আপনি এসে টিপ নিয়ে প্রতিবাদ করতেন, দ্রব্য মূল্যের দাম বাড়তেছে এটা কি আমার দোষ, আটা তেল চিনি লবণ সবকিছুর দাম বাড়বে এটা কি আমার দোষ, তাই না আমি প্রতিবাদ জানাইতেছি, নারীর প্রতিবাদ জানাবো, টিপ নিয়ে প্রতিবাদ জানাবো, তো সমস্যা কিটা, টিপ নিয়ে প্রতিবাদ করার দরকার নেই, আপনারা আমি এমনি ছবি একটা তুলি দিয়ে এমনি রাখেন, আমি প্রতিবাদ জানাবো আজকে, আজকে আমি প্রতিবাদ কইরা সারমু, আমি টিপ নিয়ে আজকে প্রতিবাদ করবো, তুই এনে আমার একটা সুন্দর করে ছবি তুলিতে আমি একটা টিপ লাগাই, তোর কারণে একটা টিপও দিতে পারলাম না, তা আমি একটা টিপ লাগাই, তুই আমার একটা ছবি তুলিতে সুন্দর করি, আমি আজকে ফেসবুকে দিতাম, ফেসবুকে দিলে প্রতিবাদ হয়ে যায়, বেশি করতেছে না আমি আজকে কয়েকদিন, তুই আবার আমার লগে এরকম গরজ কি লেগে, আমি প্রতিবাদ করবো তো, তোর সমস্যা আছে নি, তোর কথা আমি শুনতাম না তো, তুই আমার একটা ছবি তুলি দিয়ে আমি টিপ দিয়ে আমি প্রতিবাদ জানাবো, গড়ে মাই এড়া লাগে একটা টিপ রাখতে পারিনি, আজকে টিপ থাকলে আমি লিপস্টিক দিয়ে টিপ বানাইতাম, আমি এমনিতেই টিপ দিয়ে প্রতিবাদ করে দিতাম, তেস না যে জায়গাতে যে নারীর দোষ, নারীর দোষ, নারী টিপ লাগাইছে লেগে নারীর অধিকার, নারীর অধিকার তো আমি দেখতেছি, নারীর অধিকার তো কি বঞ্চিত করতেছে, নারীর অধিকার ঠিক নারী দিতেছে, টিপ নিয়ে পুলিশে কথা বলছে ওইটা তো আপনার কোনো বিষয় না, তা এখন সব নারীরা নামছে মাঠে, এবার বুজক ঠেলা, হাজার হাজার নারী যে আজকে নামে গেছে তখন কইছিল যে যে সময় হিজাব নিয়ে এত কথা বলছিল তখন নারীরা কইছিল, নারীরা তখন ঘরে ছিল না, নারীরা বাইরে হতে পারে না, তখন আপনি এখন যাইতেছেন টিপ নিয়ে প্রতিবাদ করবেন, র্যান ফোলা আমার মুখে মুখে তকর করতেছে, তোরে কইতেছি আমার একটা ছবি তুলিতে আমি প্রতিবাদ জানাবো টিপ নিয়ে, হিজাব নিয়ে আপনি প্রতিবাদ করেন কেউ কিছু করে নাই আমার, আমিও হিজাব নিয়ে অনেক প্রতিবাদ করছি, তোরে কইছি এখন আমার একটা ছবি তুলিতে আমি প্রতিবাদ করতে যাইতাম, এত কিছুর দাম বাড়তেছে আপনি কোনো কিছুর খবর নাম নাইছেন, আনাজকে টিপ নিয়ে প্রতিবাদ করতেন, তেল চিনি আটা লবণ এটির দাম বাড়বে এটি লই প্রতিবাদ কর, তোর তোরা যাস না, তোরা মাঠে যায় তোরা প্রতিবাদ করতে পারস না, ঘরে বই বইকে এইগুলো নিয়ে আলোচনা করিস, তোরা ছেলেরা যাইতে পারস না মাঠে, তেলের দাম বাড়ছে, লবণের দাম বাড়ছে, চিনির দাম বাড়ছে, এটি নিয়ে প্রতিবাদ করতে পারস না তোরা, তোর বাপের আর তোর কথা শুনতে শুনতে আমার কান শেষ, মিষ্টি কুমড়া আনি দে না, কইছে মিষ্টি কুমড়া দিয়ে বেগুন বানাতে, মিষ্টি কুমড়া আনি দে না, বেগুনিও আনি দে না, কিছু মিষ্টি কুমড়া আনে নাকি লাভবা, তো শুনছি যাবা কইছে মিষ্টি কুমড়া আনবো, মিষ্টি কুমড়া আনে না কিনলে, বেগুনি টেগুনি দিয়ে আর ইত্যাদি করার দরকার নেই, যে পরিমাণে দাম বাড়তেছে আর ইত্যাদি করার দরকার নেই, রোজার মাসে সবসময় রোজার মাসে সবকিছু দাম বাড়াই দেয় ওইগুলো নিয়ে আমরা প্রতিবাদ করবো, আমরা এসে টিপ নিয়ে প্রতিবাদ করতাম, এটা নিয়ে প্রতিবাদ করতাম, কালকে হইব এ আরেকটা পরশু দিন বা আরেকটা সবকিছু নিয়ে আমরা প্রতিবাদ করবো, আচ্ছা হয়েছে যা আমি যাইতাম না প্রতিবাদ করতে, ছবিও তুলবো সে একটা ছবি তুলিতে আমার যা টিপ দিয়ে টিপ দিয়ে তুলতাম না, আমার একটা ছবি তুলিতে সে সুন্দর করি আমি একটু ফোস্টোস নিয়ে দাঁড়াই, তাই তুই আমার একটা সুন্দর করে ছবি তুলিতে।